হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত মুভিবিন বাংলাতে। আমি সই, আর এখন আমি রিভিউ করব আশ্রম চ্যাপ্টার টু, যেটা চ্যাপ্টার ওয়ানের এক্সটেনশন। এবং এই ওয়েব সিরিজটা আপনারা এমএক্স প্লেয়ারে দেখতে পাবেন, এবং যেটা ভালো খবর হলো এমএক্স প্লেয়ারে এটা ফ্রিতে দেখতে পাবেন। আপনাদের করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে, এমএক্স প্লেয়ার ডাউনলোড করতে হবে, আর আশ্রম ওয়েব সিরিজ দেখতে হবে। তো আসুন জানি ওয়েব সিরিজটি কেমন হয়েছে, ভালো না মন্দ, দেখার মতো না নয়। আশ্রম চ্যাপ্টার টু এর গল্প বলার আগে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। যেরকম আপনারা চিপসের প্যাকেট খোলেন তখন কি মনে হয় যে অনেকটা চিপস আছে, কিন্তু খোলার পর কি দেখেন, হাওয়া ভর্তি। এখানেও ঠিক সেরকমই দেখানো হয়েছে। আশ্রম চ্যাপ্টার ওয়ান যদি চিপস হয়, আশ্রম চ্যাপ্টার টু হচ্ছে চিপসের প্যাকেট, এর মধ্যে শুধুমাত্র হাওয়া ভরা আছে আর কিচ্ছু নয়। গল্প এরকমই দেখাচ্ছে, চ্যাপ্টার ওয়ান এর প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে চ্যাপ্টার টু এ কন্টিনিউ করা হয়েছে। নিরালা বাবার চমৎকারী কারনামা, পাম্মির রেসলিং, তার ভাইয়ের নিরালা বাবার প্রতি অন্ধভক্তি, এবং তার সাথে দেখানো হয়েছে একটা পলিটিক্যাল দ্বৈরথ। মুখ্যমন্ত্রী সুন্দরলাল এবং তার অপোনেন্ট হুকুম সিং, এই দুজনের দ্বৈরথ দেখানো হয়েছে। এবং এই দ্বৈরথে, এই যুদ্ধে বাবা নিরালা কাকে সাহায্য করবেন, কাকে সাপোর্ট করবেন, এবং শেষমেশ কে জিতবে, মুখ্যমন্ত্রী না তার অপোনেন্ট হুকুম সিং। আর বাবা যে এই লাড্ডু খাইয়ে সবাইকে রেপ করছে, এই রহস্যটা পাম্মি কি জানতে পারবে? আর যদি জেনে যায় তাহলে সে কি সেই রহস্য ভেদ করতে পারবে? সবকিছু জানতে হলে আমাদেরকে দেখতে হবে আশ্রম চ্যাপ্টার টু, যেটা এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবেল। তো আসুন জেনে নিই এই ওয়েব সিরিজের মধ্যে কি ভালো আর খারাপ দিক আছে। ভালো দিকের মধ্যে একটা ইস্যু আছে, এর পলিটিক্যাল ইস্যু, যেটাতে প্রকাশ ঝা মানে এই ওয়েব সিরিজের যে ডিরেক্টর তিনি মাহির, কারণ তার সমস্ত সিনেমাগুলো বা ওয়েব সিরিজগুলো আপনারা দেখবেন পলিটিক্যাল ছোঁয়া আছেই আছে, এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রমী নয়, এবং তিনি সেটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছেন। এবং বলে রাখা ভালো, এই ওয়েব সিরিজটাতে মোট 9 এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোড, শুধু ফাইনাল এপিসোডটা বাদ দিলে প্রত্যেকটা এপিসোডের লেন্থ 32-34 মিনিট। আমি শুধু দেখার কথা বলছি, আপনি যদি ইন্ট্রো আর শেষের দিকটা একটু স্কিপ করে যান তাহলে 32-34 মিনিট লাগবে, আর লাস্ট এপিসোডটা 42-44 মিনিটের কাছাকাছি। চ্যাপ্টার টু এ 1 নম্বর এপিসোড থেকে 7 নম্বর এপিসোড পর্যন্ত চ্যাপ্টার ওয়ানের লাস্ট 2 এপিসোডকে রাবারের মতো টানা হয়েছে। মানে প্রত্যেকটা এপিসোডে আপনারা বাবার যে নিগ্রহ করছে, যে যৌন নিগ্রহতা, সেইগুলো আপনারা দেখতে পাবেন। আর লাস্ট 2 এপিসোড আপনারা যদি প্রথম 7 এপিসোড স্কিপ করে যান এবং 8 নম্বর এবং 9 নম্বর এপিসোড দেখেন চ্যাপ্টার টু এর, তাহলেও আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং 8 এবং 9 নম্বর এপিসোড হচ্ছে সব থেকে ভালো, কারণ আপনারা ওখানেই জানতে পারবেন যে ইলেকশনে কে জিতবে এবং পাম্মি তার রিভেঞ্জ নিতে পারবে না পারবে না। তো আমার মতে প্রথম 7 এপিসোডের মধ্যে পুরো হাওয়া ভরা আছে, লাস্টের 2 আপনারা চিপসের একটু স্বাদ পাবেন। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যেটা ভাগ করা হয়েছে, এর শুটিং একসাথে করা হয়েছে, কারণ আপনারা যখন দেখবেন এর একটা কন্টিনিউয়েশন থ্রু আউট আপনারা দেখতে পাবেন। একটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট নেই, শুধুমাত্র আক্কি বলে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা ছাড়া, মানে যিনি জার্নালিস্টের ভূমিকায় অভিনয় করেছেন চ্যাপ্টার 1-এ, তার ক্যারেক্টারের প্রচুর লেয়ার আছে। যেমন তার পাস্ট লাইফ দেখানো হয়েছে, তার ক্যারেক্টারটাকে ভালো করে ডেভেলপ করা হয়েছে, এবং অন্যান্য কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো ডেপথ নেই। আশ্রম চ্যাপ্টার 2-এ স্ক্রিন প্লে করেছেন 4 জন, কুলদীপ, তেজপাল, অবিনাশ, মাধবী, কিন্তু এই 4 জনের স্ক্রিন প্লে একদম ফ্ল্যাট করেছে, কারণ এই ওয়েব সিরিজটাতে সব থেকে ইম্পর্টেন্ট ছিল তার স্ক্রিন প্লে, আর সেখানেই এর মেকার্সরা মার খেয়ে গেছেন, কারণ কোনো ক্যারেক্টারের ডেভেলপমেন্ট নেই। এবং সব থেকে খারাপ লাগে চন্দন রায় সান্যালের ক্যারেক্টারটাকে দেখে, তার ক্যারেক্টারটাকে প্রথম চ্যাপ্টারে যেভাবে পোর্ট্রে করা হয়েছিল আমার মনে হয়েছিল একটা বিশাল কিছু ধামাকা আসতে চলেছে চ্যাপ্টার 2-তে, না তিনি একেবারে নিস্তেজ, তার ক্যারেক্টারটা পুরো একেবারে নিস্তেজ। আর ববি দেওলের ক্যারেক্টারটাও সেভাবে ডেভেলপ করা হয়নি, কারণ আপনারা যখন 2-3 এপিসোড দেখে নেবেন তারপরে ববি দেওলের ক্যারেক্টারটা একটা মনোটোনাস লাগবে, তিনি একই ডায়লগ বারবার বলেছেন, একই কথা বারবার বলেছেন, একই এক্সপ্রেশনও বারবার দিয়েছেন। আর এর মধ্যে সবথেকে ভালো হচ্ছে আক্কি বলে যে রিপোর্টারের ক্যারেক্টারটা আছে, তার যেমন আমি বললাম তার ক্যারেক্টারের প্রচুর লেয়ার দেওয়া হয়েছে, হয়তো বা 3rd সিজনে কিছু একটা হতে চলেছে, তো তার জন্য কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে হয়নি, এবং শুধুমাত্র রাবারের ব্যান্ডের মতো এটাকে টানা হয়েছে আর টানা হয়েছে। এবং আমি বুঝতে পারিনি কেন স্ক্রিন প্লে রাইটাররা সাতবিদের ঘর থেকে বাবার পার্সোনাল ঘর পর্যন্তই আটকে থেকেছেন, মানে আপনারা যতগুলো এপিসোড দেখবেন তার থেকে ম্যাক্সিমাম এপিসোডে এইটুকু জায়গাতেই শ্যুট করা হয়েছে। সাতবিদের ঘর দেখানো হয়েছে আর বাবার বেডরুম দেখানো হয়েছে, এবং তার সেক্স লাইফ সম্বন্ধে দেখানো হয়েছে। আর এর মধ্যে পাম্মির বৌদির ক্যারেক্টার যিনি প্লে করবেন ত্রিধা চৌধুরী, তার ক্যারেক্টারটা
প্রথমে কিছুটা বিল্ড আপ করা হয়েছিল, প্রথম ফার্স্ট তিনটে এপিসোড দেখলে মনে হবে সে একটা রিভেঞ্জ নিতে চায়, তো আপনাদেরও মনে হবে এবার হয়তো কিছু হতে চলেছে। বাট 4 এবং 5 নম্বর এপিসোড থেকে সেও ফ্ল্যাট, তার কোনো গুরুত্বপূর্ণ রিলেভেন্ট সিনই আর নেই। পারফরমেন্সের দিক থেকেও আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের কাছ থেকে আহামরি পারফরমেন্স কিছু পাবেন না, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার আপনাদের জানা, চ্যাপ্টার 1 যেমন দেখেছিলেন চ্যাপ্টার 2 সেরকম। যেহেতু এরা একসাথে শ্যুট করেছে সেহেতু এখানে কোনো নতুনত্ব নেই। আশ্রম চ্যাপ্টার 2 এর মধ্যে একটা গান দেওয়া হয়েছে যেটা বাবা লাইঙ্গে ক্রান্তি বলে, এবং প্রত্যেকটা এপিসোডে এই একই গান চালিয়ে চালিয়ে আপনাদের মাথা নষ্ট করে দেবে এবং শুনতে একটা সময়ের পর এতটাই রিটেড লাগবে আপনাদের বন্ধ করে দিতে মন হবে। আশ্রম চ্যাপ্টার 1 দেখার পরে আমাদের আগ্রহ যেভাবে বেড়ে গেছিল চ্যাপ্টার 2 দেখার জন্য, সেখানে এটা পুরো ফল ফ্ল্যাট পড়ে, কারণ চ্যাপ্টার 2 দেখে আপনাদের মনে একটুকু এক্সাইটমেন্ট হবে না এবং আপনাদের এক্সাইটমেন্ট এটুকুও উঠবে না যে পরের সিজন আপনারা দেখবেন। তো একেবারে ফল ফ্ল্যাট হয়েছে এই সিজনটা, এবং আমি বলবো যে আপনারা যদি চ্যাপ্টার 2 দেখেন চ্যাপ্টার 1 দেখার মধ্যে কোনো পার্থক্য পাবেন না। বলার মানে এটাই যে চ্যাপ্টার 2 দেখার সময় মনে হবে আপনারা চ্যাপ্টার 1ই দেখছেন। তো আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই একবার দেখতে পারেন, কারণ চ্যাপ্টার 1-এর এতটাই হাইপ হয়ে গেছে তো চ্যাপ্টার 2 সবাই দেখবে এবং দেখার পরে একটু আশানত হবেই। আর চ্যাপ্টার 2 দেখার পর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আর বেশি কিছু ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে নোটিফিকেশন বেল আইকন আছে সেটিকে জোরে বাজিয়ে দেন। দেখা হবে নেক্সট এপিসোডে।